এখন কোন টিভি চালানো হবে না, শুধু টিভির নেশা হয়েছে। পড়তে বসো, বসো এখানে, পড়তে হবে, বই পড়তে হবে, পড়তে বসো। আরে বই খাতা আনতে হবে। ওরে বাবা, আবার বই খাতা দেখাই দেয়, এ মেয়ে তো পাকতে পাকতে জায়গা নাই। আসো, এই যে বই খাতা নিছি, বসো এখানে। হ্যাঁ, কই যাচ্ছ? এই দেখো, পড়াশোনার নাম শুনে চলে গেল আরেক দিকে, ওদিকে বই খাতা নামাতে বললো, নামালাম, ও আরেক ঘরে চলে আসলো। এখন কোনো খেলারটা দেওয়া হবে না, নো, পড়াশোনার টাইম, এখন পড়াশোনা করতে হবে, নামো, চলো চলো পড়াশোনা করতে হবে। দেখো অবস্থা, হাসবি না, তুই পড়াশোনা করবি না, তোর ঘুম পাচ্ছে, এখন বগল চুলকাচ্ছে, পড়াশোনার নাম শুনলে তোমার সমস্যা, আবার বগল চুলকাচ্ছে, ওই ঘরে চলো, পড়াশোনা করতে হবে, বসো বইয়ের কাছে, বসো খাতার কাছে, বসো বসো, গুড গার্ল। এখানে এবার নিজের নাম লিখবা, এই খাতার উপর ঝোল পড়ে কেন? হ্যাঁ, খাতার উপর ঝোল পড়লো কেন? এখানে ঝোল ঝুলে আছে, আরে পড়তে বসলেও ঝোল পড়তেছে। তুই পড়াশোনা করবি না, পড়াশোনা করতে চাস না, তোর ঘুম পাচ্ছে, এখানে বস, শুয়ে পড়। হ্যাঁ, এখানে এবার নিজের নাম লিখবি। এ দেখতো আমার হাতের লেখা কি সুন্দর দেখতো, আমি নিজেই বুঝি না আমি কি লিখছি, দেখছিস এত ভালো হাতের লেখা তুই জীবনে দেখেছিস? আমি যদি নিজে বুঝতাম তাহলে একটা কথা ছিল, বলো এখানে জায়গা আছে, এখানে লেখ, লেখো দন্তেশ্বর, এই দন্তে, এই যে দন্তেশ্ব, দন্তের নয়, এই নয় লিখছে, টল এক, টয় রস্যু, সোন টু, এবার একটা মাত্রা, কলমটা ভালো না, দাগ পড়তেছে না ঠিক মতো। এটা কি সোন টু, ঠিক হয়েছে, বানান ঠিক হয়েছে, একটা লিখে জানো লাভ দিল, তুই পড়াশোনা করতে চাস না তাই তো? হ্যাঁ, চাস না পড়াশোনা করতে, এখন যদি বলি টিভি দেখ, সন্টু টিভি চালাই দি, অমনি টিভি দেখতে বসবি। ওই দেখ লালটু কি পরিমাণ চিৎকার করতেছে, সব কিছু তোর কাছ থেকে শিখছে, হাসবি না কিন্তু, দেখছিস কিভাবে চিৎকার করতেছে তোর মতো, আবার হাসে, শুধু সন্টু লিখলে হবে, সন্টুর সন্টুর পরে ইয়া লিখতে হবে, সন্টুর পরে সন্টু রায় লাগবে কে, সন্টু পাগলা লাগবে কে, রায় লাগবে কে, এই যে পাগলা লিখা হয়ে গেছে, সন্টু পাগলা, স্পেলিং ঠিক আছে, এবার সন্টু পাগলা রায় হোদলা লেখ, হোদ, এই দ হবে মাঝখানে, হোদলা, এই যে রায় হোদলা, মানে দটা জায়গা কম হয়ে গেছে, আজকের মতো পড়াশুনো শেষ, এটা প্রণাম করো, বই খাতা প্রণাম করতে হয়, করো, হ্যাঁ ভালো করে করছো।